সো হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত। তো আজ আছে আমাদের কলেজের শারদীয় উৎসব, অর্থাৎ দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা ছোট্ট উৎসবের আয়োজন হয়েছে। তো এটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করবো। তো চলো, কতটা দেখাতে পারছি কতটা নাই ওটা তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর একটা কথা, ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট কিনা কি আমি বারবার বলবো ঘোড়া, একটু করে দেবে বুঝলে। হ্যাঁ, এগুলো এখন বলার বিষয় নয়। তো যাই হোক, চলো আগে থেকে ভিডিওটা দেখো আর মজা লাও। সো এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফুলের ডিজাইনটা। এই ফুলের ডিজাইনটা আমাদের সোমা ম্যামের বেশি ভূমিকা আছে এই ফুলের ডিজাইনটা করার, আর বাকি হেল্প করেছেন আমাদের দুটি ম্যাম, ওইদিকে ওনারা দাঁড়িয়ে আছেন। এবং এদিকে দেখতে পাচ্ছ আমাদের শঙ্কর স্যার, আমাদের সবার প্রিয় শঙ্কর স্যার এই বোর্ডের ডিজাইনটি করেছেন। সত্যি খুব মানে অতুলনীয় অসাধারণ ডিজাইনটা করেছেন। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে রিবন বাঁধা আছে, এই রিবনটি আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার কাটবেন এবং ভিতরে প্রবেশ করবেন। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফুলের ভিতরে যে ডিজাইন করা প্রদীপটি ছিল, ওই প্রদীপটি আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার জ্বালাবেন। লন্ডনে তো একই ব্যাপার হচ্ছে, এখান থেকে কুমারটুলি থেকে প্রতিমা যাচ্ছে, লন্ডন আমেরিকা বিদেশে সব জায়গায় যাচ্ছে, মানে এই পুজোর ব্যাপকতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাঙালি কোথায় নেই। শিউলি
দাত্রী তুমি শক্তি, কেন দাত্রী প্রেম আনন্দ দায়িনী মা, তুমি শক্তি কেন দাত্রী প্রেম আনন্দ দায়িনী, ভুবন মোহিনী বন্দী তোমায়। উদিত হয়ে গো মা করিলে গো সৃষ্টি, জীব কুলে পূর্ণিত ধর্মে জন্মে, চলে তুমি গো। তো এইমাত্র আমাদের প্রোগ্রাম শেষ ছিল, তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে এবার ঘর দিকে যাচ্ছি আর কি। ভিডিওটা দেখে নিয়ে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে না ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা কমেন্ট করবে ভালো দেখে, যেমন মানে যতটা ভালো লাগবে সেরকমভাবে কমেন্ট করবে। বাস ডাবে এখন সাদা করে দেবো, আর এদিকে কি আমি কই কি না, আরেকবার বলে দাও, আরেকবার বলছি কয় যে ও লালটি আইনো ওটি চিপে কোনো শক্ত সাদা করে দেবো। ঠিক আছে, ইয়ার ইয়ার কথাটা শুনে নেবে, বাস এবার বাকি কিছু বলবি? বাস তো খতম।